ওয়েলকাম টু বিনাপানি পানি শীতকাল চ্যানেল স্ক্রিনে তোমরা যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এগুলি জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এটি সপ্তম শ্রেণীর গণিতের প্রশ্ন এই গণিতের প্রশ্নগুলির সমাধান আমি এখন করে দেব তোমরা খুব ভালো করে এই সমাধান কিভাবে করছি দেখবে এবং প্রশ্নের উত্তরগুলি খাতায় খুব ভালো করে লিখবে এবং লিখে স্কুলে যখন জমা দিতে বলবে সেই দিন তোমরা জমা দেবে দেখো প্রথম প্রশ্নটি পড়ে নাও বলেছে প্রথম প্রশ্নটি একের দাগের কি বলেছে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক বাই দুই ভগ্নাংশটির মধ্যে এক বাই ছয় আছে অপশন এ আছে দুবার বি তিনবার সি আছে এক বাই তিনবার বার ডি আছে এক বাই বারো বার এবার দেখো কোন অপশনটা সঠিক উত্তর হবে সেটা করার জন্য একটু কোষে দেখতে হবে আমাকে কোষে দেখে তারপর বলা যাবে যে কোন অপশনটা সঠিক উত্তর এবার দেখে নাও কীভাবে করি এক বাই দুই ভগ্নাংশটির মধ্যে বলেছে কি কত এক বাই ছয় আছে তার জন্য তোমাকে কি করতে হবে এক বাই দুই কে এক বাই ছয় দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে যেমন করে করছি দেখো কিভাবে করছি তাহলে এক বাই দুই ভাগ চিহ্ন যেহেতু আছে গুণ চিহ্ন করে দিয়ে এক বাই ছয় ভাংসাটা উল্টে হয়ে যাবে কত ছয় বাই এক কাটাকুটি করো দুই তিন দুগুণে ছয় তাহলে কত হচ্ছে ওপরে হচ্ছে এই তিন আর এক গুণ করে তিন আর নিচে এক আছে তিন বাই এক নিচের একটা তুলে দিলে হচ্ছে কত তিন তাহলে এখানে উত্তরটা কত বলল তিন তাহলে যে অপশনটিতে তিনবার উত্তর আছে সেই অপশনটি উত্তর হবে তাহলে কোন অপশনটিতে তিনবার উত্তর আছে দেখো একের দাগের কয়ের বি তাহলে তোমাদের সঠিক উত্তরটা হল একের দাগের কয়ের বি এবার ক্ষয়টা দেখো গণেশবাবু দুদিনে একটি কাজের এক বাই চোদ্দো অংশ ও পাঁচ বাই চোদ্দো অংশ শেষ করেছেন তিনি দুদিনে মোট করেছেন এবার দেখো প্রথম দিনে কিছুটা কাজ করেছেন গণেশবাবু আর দ্বিতীয় দিনে আরও কিছুটা কাজ করেছেন এই দুদিনে মিলিয়ে মোট কতটা কাজ করেছেন সেইটা আমরা বার করব ঠিক আছে মোট কাজ যেহেতু করেছে বলা হয়েছে তাহলে কি করতে হবে এখানে যোগ করতে হবে দেখো এবার যোগটা কীভাবে করি তাহলে এক বাই চোদ্দো আর পাঁচ বাই চোদ্দো আছে তাই তো তাহলে আমরা এখানে লিখি এক বাই চোদ্দ প্লাস পাঁচ বাই চোদ্দো যেহেতু প্রতিটা ভগ্নাংশের হরগুলো সমান তাই সরাসরি আমরা লবগুলোকে যোগ করে ফেলতে পারবো তাহলে এক আর পাঁচ যোগ করলে কত হচ্ছে ছয় বাই চোদ্দ এবার ছয় আর চোদ্দোটাকে কাটাকুটি করতে পারবো দুই দিয়ে ছয় কেটে কেটাকুটি করে কত হবে তিন আর ১৪ কেটে কাটাকুটি করে হচ্ছে সাত সাত হলো ঠিক আছে তাহলে উত্তরটা কত পেলাম তিন বাই সাত তিন বাই সাত অংশ কিন্তু তোমরা যে ক্ষয়ের প্রশ্নটা দেখতে পাচ্ছ সেই প্রশ্ন অনুযায়ী যে চারটি অপশন আছে সেই চারটি অপশন কিন্তু সঠিক নেই অর্থাৎ ক্ষয়ের অঙ্কটা প্রশ্ন অনুযায়ী যে উত্তর হওয়া উচিত ছিল অর্থাৎ তিন বাই সাত অংশ সেই তিন বাই সাত অংশ এই চারটি অপশনের মধ্যে নেই অর্থাৎ প্রশ্নটিতে প্রশ্নটির মধ্যে কিছু ভুল আছে কিন্তু তোমাদের প্রশ্ন অনুযায়ী হচ্ছে কত তিন বাই সাত অংশ তাই তোমরা এখানে তিন বাই সাত অংশ লিখবে আরেকটু কি বললাম ক্ষয়ের দাগের তোমরা ক্ষয়ের দাগের যে প্রশ্ন দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদের আসছে তিন বাই সাত অংশ তোমরা তিন বাই সাত অংশই লিখবে আর একটু লিখে দেবে যে প্রশ্ন অনুযায়ী সঠিক অপশনের উত্তর নেই এটা লিখে দেবে কি বললাম প্রশ্ন অনুযায়ী সঠিক অপশনের উত্তর নেই এটা তোমরা লিখে দেবে তার সঙ্গে এবার গয়েরটা দেখো প্লাস ফোর মাইনাস আবার ব্যাকেটের মধ্যে আছে মাইনাস তিন এর মান হলো কত সেটা বার করতে হবে দেখো কীভাবে হয় গয়ের গয়ের প্রশ্নটা করছি উত্তরটা তোমাদের দেয়া রয়েছে কত প্লাস ফোর আর কত এখানে আছে মাইনাস আবার দেওয়া রয়েছে কত মাইনাস তিন এটাকে বার করতে হবে তোমাদের আসবে কত তাহলে এটা হচ্ছে দুটো তাহলে হচ্ছে কত যেহেতু একই চিহ্ন আছে তাই যোগ করতে হবে চারের তিনে সাত অর্থাৎ প্লাস সাত প্লাসটা না দিলেও হবে তাহলে হলো সাত কোন অপশনটিতে উত্তর সাত আছে এবার দেখো গয়ের দাগের তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গয়ের দাগের সি এর অপশনটাতে উত্তর সাত আছে তাহলে তোমাদের উত্তর হবে কি গয়ের দাগের সি গয়ের দাগের কি বললাম সি তাহলে গয়ের দাগের সি এর উত্তরটা কিন্তু সঠিক উত্তর ঠিক আছে এবার কি বলা হয়েছে সত্য মিথ্যা লেখো যে বিবৃতিগুলো আছে দুয়ের দাগের সেইগুলো সত্য না মিথ্যা সেইগুলো লিখতে হবে দেখো দুয়ের দাগের কয়েকটা কি বলেছে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে এটা কিন্তু সত্য কি বললাম এটা সত্য হবে তাহলে তোমরা দুয়ের দাগের কয়েকটা কি পেলে সত্য সত্য পেলে ঠিক আছে এবার দুয়ের দাগের ক্ষয়েরটা দেখো দুয়ের দাগের খয়েরটা দেখো একটা চিত্র দিয়েছে উপর নিচে কুড়ি সেমি করে আর বাঁদিকের বাহু আর ডান দিকের বাহু দশ সেমি করে দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা নিজেই একটা দেখতে পাচ্ছ যে এটা একটা আয়তক্ষেত্র এই চিত্রটির পরিসীমা এটা প্রশ্নতে বলে দেওয়া আছে দুশো সেমি এটা কি সঠিক এবার আমরা ভাবি দেখো পরিসীমা মানে আমরা চারটে যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে চারটে বাহু সমষ্টি করে দিলেই আমরা পরিসীমা পেয়ে যাব। খুব সংক্ষেপে তাহলে দেখো এই কুড়ি সেমি এই কুড়ি সেমি আর এদিকে দশ সেমি যোগ করে কত তিরিশ আবার এই নিচের দিকে কুড়ি সেমি যোগ করে কত হচ্ছে পঞ্চাশ আর এদিকে দশ সেমিটা যোগ করে কত হচ্ছে ষাট তাহলে পরিসীমা আমরা পেলাম ষাট সেমি খুব সহজে আমরা পেয়ে গেলাম পরিসীমিটা সূত্র না ফেলে পরপর বাহুগুলো যোগ করে আমরা পেয়ে গেলাম কি পরিসীমা ষাট সেমি কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে পরিসীমা দুশো সেমি তাহলে তো মিলছে না তাই এটা হবে কি মিথ্যা কি বললাম তাহলে দুয়ের দাগের কয়েকটা কি বললাম দুয়ের দাগের এই দুয়ের দাগের ক্ষয়ের উত্তরটা হচ্ছে কি মিথ্যা দাগের ক্ষয়ের উত্তরটা হচ্ছে কি মিথ্যা ঠিক আছে এবার দুয়ের দাগের গ রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটা তোমাদের বইয়েতেই আছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিতই করে এটা কিন্তু সঠিক বিবৃতি তাই দুয়ের দাগের গয়েরটা হবে কি সত্য দুয়ের দাগের গয়েরটা কি বললাম সত্য ঠিক আছে এবার বাকি তিনের দাগ থেকে যে প্রশ্নগুলির উত্তর করব সেইগুলো একটু খাতায় করে দিচ্ছি সেইগুলো বুঝে না এবার তিনের দাগের কয়ের অঙ্কটা দেখো কি লেখা আছে দেখো তিনের দাগের কয়ের অঙ্কটা দশ এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত ঠিক আছে কত নম্বরের এটা প্রশ্ন দু নম্বর তোমাদের এই অঙ্কটি করলে দু নম্বর দেবে দেখো আমি থার্ড প্যাকেটের মধ্যে লিখেছি দুই দু নম্বর এটা করার জন্য কি করতে হবে দেখো এটা করার জন্য তোমাদের কি করতে হবে প্রথমে এক দশমিক দুই পাঁচ ওপরে লিখতে হবে এই যে ওপরে লিখেছি এক দশমিক দুই পাঁচ আর নিচে নিচে কী লিখতে হবে পাঁচ কি বললাম ওপরে এক দশমিক দুই পাঁচ আর নিচে বাই দিয়ে পাঁচ লিখতে হবে আর এদিকে গুণ চিহ্ন দিয়ে একশো পারসেন্ট এবার তাহলে এই একশোটা কত থেকে এলো দেখো এই একশো এখানে একশোটা করতে গেলো এইখানে আমরা দশমিক এই এক দশমিক দুই পাঁচের মধ্যে যে দশমিকটা আছে এই যে এখানে দশমিকটা সেই দশমিকটা তুলে নিচে একশো করেছি যেহেতু দু ঘর পর ডান দিক থেকে দুটো ডিজিটের পর দশমিক তাই একের গায়ে দুটো শূন্য হবে একশো এখানে একটা একশো এসেছে তারপর কি করেছি দেখো এই একশো তারপর আমরা কি করেছি এই একশো কী বললাম এই একশো আর এই একশো কাটাকুটি করেছি কেটে গেল তারপরে এদিকে একশো পঁচিশ আর এদিকে পাঁচ কেটে কত হয়েছে পঁচিশ তাহলে হলো পঁচিশ পারসেন্ট তাহলে উত্তরটা হলো এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার পঁচিশ পারসেন্ট এবার ক্ষয়ের দাগের অঙ্কটা দেখো একটি চাকা বাইশ বার ঘুরে তেত্রিশ মিটার পথ যায় তবে বিয়াল্লিশ মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে এটা কিন্তু ঐকিক নেমে করতে হবে এরও কিন্তু মার্কসটা দিয়েছে কত দু নম্বর অর্থাৎ দু নম্বরের প্রশ্ন কি করে তাহলে করতে হবে বলেছি কতবার ঘুরবে তাহলে কতবার ঘুরবে সেইটা বার করতে হবে আমরা প্রথম লাইনটাকেই একটু ঘুরিয়ে লিখে নিয়েছি যে কিভাবে লিখে নিয়েছি ঘুরিয়ে তেত্রিশ মিটার পথ যেতে চাকা ঘুরবে কত বাইশ বার ঠিক আছে এই লাইনটা লিখেছি বাইশ বার এক মিটার পথ যেতে চাকা ঘুরবে তোমরা তো জানো যেহেতু যেটা একটা সরল সম্পর্ক তাহলে কি হবে বাইশ বাই তেত্রিশ বার তাই তো এই লাইনটাই লিখেছি এবার দেখো বিয়াল্লিশ মিটার পথ যেতে চাকা ঘুরবে তাহলে কত হবে বাইশ বাই তেত্রিশ তো আগেই ছিল বিয়াল্লিশটা উপরে যাবে তারপর কি হচ্ছে দেখো বাইশ আর তেত্রিশটা প্রথমে কাটাকুটি করেছি এগারো দিয়ে এই যে বাইশটা কেটে দিকটা দুই হয়েছে আর তেত্রিশটা কেটে এগারো দিয়ে তিন হয়েছে আবার তিনের সঙ্গে এই বিয়াল্লিশ কেটে কত হলো চোদ্দ ঠিক আছে তাহলে দেখো এই চোদ্দ এদিকে চোদ্দ আর এই দুই গুণ করে কত তাহলে উত্তর হলো কত বার তাহলে আমরা লিখলাম যে ওই চাকা আটাশ বার ঘুরবে ঠিক আছে এবার তিনের দাগের গয়ের অঙ্কটা দেখো একটি সংখ্যার তিনের এক অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে এরও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে দুই এখন এই যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটি এক্স ধরে সমীকরণ গঠন করে করলে খুব সহজে হয়ে যায় কিন্তু তোমরা সমীকরণ গঠন করার নিয়মটা এখনও পর্যন্ত তোমরা জানো না সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর শেষের দিকে কিন্তু সমীকরণ গঠন করার নিয়ম আছে যেহেতু এটা সপ্তম শ্রেণীর বইয়ের প্রথম দিকের অঙ্ক তোমরা যেহেতু সমীকরণ গঠন করা জানো না তাই আমাকে এই নিয়মে করতে হলো দেখো এই নিয়মে করার জন্য কি করতে হলো আমাকে দেখো স্মরণকরণ নিয়মে আমি টুকে নিয়েছি পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ দিতে হবে পঁয়ত্রিশ থেকে কুড়ি পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ ভাগ চিহ্ন দিয়ে এক বাই তিন করতে হবে তারপরে দেখো পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ দিলে কত হচ্ছে পনেরো হয়েছে তারপরে ভাগ চিহ্ন এক বাই তিন নামিয়ে দিয়েছি তোমরা জানো ভাগ ভাগের নিয়মটা কি পনেরো ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিয়ে ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ এক বাই তিন আছে হয়ে গেল তিন বাই এক এবার পনেরো আর তিন গুণ করে হলো কত পঁয়তাল্লিশ নিচে এক নিচের একটা তুলে দিতে হবে তুলে দিয়ে কত হলো পঁয়তাল্লিশ তাহলে সংখ্যাটি হলো কত পঁয়তাল্লিশ তোমরা বুঝতে পারলে এবার দেখো চারের দাগের কয়ের অঙ্কটা কি বলেছে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠারো ও তিরিশ দ্বারা বিভাজ্য এই প্রশ্নটি দেওয়া রয়েছে কত চার নম্বরের অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা করতে পারলে তোমরা পাবে চার নম্বর প্রথমে কি করতে হয়েছে বারো আঠারো আর তিরিশের লসাগু করতে হলো আমাকে বারো আঠারো আর তিরিশে লসাগু করে আমরা পেয়েছি কত একশো আশি এখানে দেখো এই লাইনে একশো আশি লিখেছি লসাগু করে একশো আশি পেয়েছি এখন তাহলে এই একশো আশি লসাগুর মধ্যে কী কী উৎপাদক রয়েছে দেখো দুটো দুই দুটো তিন আর একটা পাঁচ কারণ লসাগু করতে গিয়ে আমরা পেয়েছি দুটো দুই দুটো তিন একটা পাঁচ এবার দেখো দুটো দুইকে আমরা লিখতে পারি দু স্কোয়ার আর দুটো তিনকে লিখতে পারি তিন স্কোয়ার আর পাঁচ হচ্ছে এখানে পাঁচ স্কোয়ার আমরা লিখতে পাচ্ছি না কারণ আর একটা পাঁচ যদি হতো তাহলে কিন্তু পাঁচের স্কোয়ার লিখতে পারতাম তাহলে দেখা যাচ্ছে এই যে একশো কুড়ির একশো আশির মধ্যে আরেকটা যদি পাঁচ গুণ থাকতো তাহলে কিন্তু সেটি পূর্ণবর্গ হতো তাই আমরা দেখো এদিকে লিখেছি একশো আশিকে পাঁচ দিয়ে গুণ করলে বর্গ সংখ্যা পাওয়া যাবে বলেছি একশো আশিকে পাঁচ দিয়ে গুণ করে আমরা পেলাম কত নশো দেখো এখানে নশো পেয়েছি নশোটা কয় অঙ্কের সংখ্যা দেখো এক দুই তিন তিনটে ডিজিট আছে নশোর মধ্যে তাই তিন অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা কিন্তু তোমাদের বলেছে কি চার অঙ্কের বার করতে হবে এবং শুধু চার অঙ্কের বার করলেই হবে না সেটি হবে কিন্তু বৃহত্তম আচ্ছা নশো বেরিয়েছে একটা পূর্ণবর্গ সংখ্যা এবার নশো এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বার করতে গেলে আমাকে নশোকে চার দিয়ে গুণ করতে হবে চার দিয়ে গুণ করে হচ্ছে কত তিন হাজার ছশো এবার দেখো তিন হাজার ছশোটা কত অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা চার অঙ্কের এখানে কিন্তু চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বেড়িয়ে গেছে তিন হাজার ছশো কিন্তু এটি এই যে চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা তিন হাজার ছশো এটি বৃহত্তম কি না আমরা বুঝতে পারছি না এর জন্য আমাকে পরবর্তী আরও পূর্ণবর্গ সংখ্যা বার করতে হবে সেই নশোকেই আমরা নয় দে গুণ করলাম নয় দে গুণ করে হলো আট হাজার একশো আট হাজার একশো হলো এবার এই আট হাজার একশোটা দেখো এখানে কত হলো আট হাজার একশো আট হাজার একশোটা কিন্তু চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা এখানেও চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বেরিয়েছে আচ্ছা এরপর আমরা নশোকে ষোলো দিয়ে গুণ করে দেখি তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বার করলে হচ্ছে চোদ্দ হাজার চারশো এইটা বেড়ে গেছে কিন্তু পাঁচ অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমাদের তো পাঁচ অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেনি বলেছে চার অঙ্কের তাহলে এখানে চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা এখানে আমরা দুটো পেয়েছি দেখো তিন হাজার ছশো আর আট হাজার একশো ঠিক আছে এবার চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা আমরা তো দুটো পেয়েছি তিন হাজার ছশো আর আট হাজার একশো কিন্তু এই দুটোর মধ্যে তোমাকে কোনটা লিখতে হবে যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে বৃহত্তম মানে সবচেয়ে বড় তাহলে তিন হাজার আর আট হাজার মধ্যে এই দুটোর মধ্যে বড় হচ্ছে কে আট তাই আমাদের সঠিক উত্তরটা হলো চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যার সঠিক উত্তরটা হলো কত আট এই আট উত্তর হলো ঠিক আছে এবার ফয়ের দাগের প্রশ্নটা দেখো চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকো তাহলে প্রথমে একটা চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকতে হবে তারপর কি বলেছে দেখি পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমুদ্রিকণ্ডিত করো সেই কোনটাকে পেন্সিল কম্পাস দিয়ে সমদ্বিখণ্ডিত করা করতে বলেছে মানে সমান দুভাগে ভাগ করতে বলেছে তারপর আরও কি বলেছে পরে দেখি চাঁদা দিয়ে মেপে কোন দুটির মান লেখো তাহলে বাহাত্তর ডিগ্রি কোণকে সমান দুভাগে ভাগ করে যে দুটি কোণ পাবো সেই প্রত্যেক প্রত্যেকটি কোন কত ডিগ্রি করে হবে সেইগুলো চাঁদা দিয়ে মেপে লিখতে হবে এই প্রশ্নটিও চার নম্বরের প্রশ্ন কীভাবে আমি এই উত্তরটা করছি দেখে নাও সাবস্ক্রাইব লেখাটি লাল রঙের থাকলে এর ওপর ক্লিক করো পাশে থাকা ঘন্টার চিহ্নের উপর ক্লিক করো অল অপশনটির উপর ক্লিক করো এটি করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। ঠিক তখনই সরাসরি আমার ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে বাহাত্তর ডিগ্রি কোন আঁকার জন্য স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটা সরল লেখা আঁকতে হবে স্কেলের সাহায্যে আমি এখানে যে কোনো মাপের একটা সরল লেখা এঁকে নিলাম ঠিক আছে এবার তারপরে চাঁদা বসাতে হবে চাঁদা বসানোর নিয়মটা তোমরা জানো চাঁদা এইভাবে বসিয়ে বাহাত্তর কোথায় হচ্ছে দেখো নিচের চাঁদার নিচের স্কেলটা ব্যবহার করে ষাট সত্য এইটা হচ্ছে সত্য সত্তর পর আরও ছোট ছোট দু ঘর যেতে হবে এদিকে সেটা হবে কত বাহাত্তর এখানে হলো বাহাত্তর এখানে একটা ফুটকি দিলাম মানে বিন্দু বাসালাম তারপর কি করব এই যে বিন্দুটার সঙ্গে এই সরলরেখার এই প্রান্ত যুক্ত করব ঠিক আছে যুক্ত করে দিলাম এটা বাহাত্তর ডিগ্রি কোন হলো এবার কি বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমদ্বিখণ্ডিত করো মানে এই কোনটাকে সমান দুভাগে ভাগ করবো তার জন্য কি করতে হবে যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে দেখো যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করবো ঠিক এইভাবে বৃত্তচাপ একটা অঙ্কন করে নিতে হবে ঠিক আছে করে নিলাম এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেবে নেওয়ার পর তোর তারপর কি করবে কম্পাসটাকে একটু কম্পাসের ফাঁকটা একটু বাড়িয়ে দিলে করতে সুবিধা হবে একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এখানে একবার বসাবে কম্পাসের কাঁটা আর এখানে একবার বসিয়ে এই মাঝখানে দুটো ছোট বৃত্ত অঙ্কন করবে দেখো কীভাবে করছি এখানে বসালাম বসিয়ে মাঝখানে একটা বৃত্ত অঙ্কন করলাম আবার কম্পাসটা এই জায়গায় বসাবো এই জায়গায় বসালাম বসিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এরপর কি করব স্কেলের সাহায্যে এইখান থেকে এই পর্যন্ত সরল লেখা মানে স্কেল বসিয়ে সরল লেখা টেনে দেব দেখো কীভাবে হচ্ছে টেনে দিলাম তাহলে বাহাত্তর ডিগ্রি কোনকে দুভাগে ভাগ হয়ে গেল এবার আমরা নাম দিতে পারি কোনটার ধরো নাম দিচ্ছি ধরো এইটা এ এইটা বি এইটা সি আর এইটা ডি ঠিক আছে কম্পাল সাহায্যে কোনকে সমুদ্রিকণ্ডিত করা হয়ে গেল এরপর বলেছে চাঁদা দিয়ে মেপে কোন দুটির মান লেখো এবার চাঁদা দিয়ে মেপে ফেলি এই কোনটা এই এদিকের এই কোনটা কত হয়েছে মেপে ফেলি দেখো এটা মেপে দেখা গেল কি কত ডিগ্রি হলো মেপে দেখা যাচ্ছে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশের ছত্রিশ দাগের সোরা গেছে তাহলে কত হলো ছত্রিশ ডিগ্রি তাহলে তোমাদের উত্তরটা লিখতে হবে কি কি উত্তরটা লিখতে হবে কোন দুটির মান লিখতে বলেছে অতএব অতএব কি প্রতিটি কোণের মান ছত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে বাহাত্তর ডিগ্রি কোন ছিল দুটো ভাগে ভাগ হয়েছে এদিকে একটা কোণ আর এদিকে একটা কোণ তাহলে এদিকটা হয়েছে ছত্রিশ ডিগ্রি আর এদিকের কোনটাও কিন্তু হলো ছত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলির সমাধান হয়ে গেল